আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে ভাইরাল এইরকম এআই ইমেজগুলো আপনি নিজেও তৈরি করতে পারবেন আপনি চাইলে নিজের নামে এই ধরনের এআই ইমেজ তৈরি করতে পারবেন বর্তমানে সকলে এই ধরনের এআই ইমেজ নিজের নামে তৈরি করে ফেসবুক প্রোফাইলে ইউজ করতেছে তাহলে আপনি বসে কেন আপনিও এরকম প্রতিবাদী এআই ইমেজ দুই মিনিটে তৈরি করুন কিভাবে তৈরি করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা এরকম ভাইরাল প্রতিবাদী এআই ইমেজ নিজের নামে তৈরি করার জন্য প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে গুগল ক্রোমাজের ওপেন করতে হবে ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে বন্ধুরা উপরে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন এই বারে আপনারা টাইপ করবেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে তো আপনারা জাস্ট বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে প্রথমেই একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন তাদের লিঙ্ক রয়েছে অর্থাৎ ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রিয়েট আর্ট ফ্রম ওয়ার্ডস উইথ এআই আপনারা যে টাইপের ছবি এখান থেকে এআইয়ের মাধ্যমে মেক করতে চাচ্ছেন ওই টাইপের টেক্সট আপনাদেরকে এখানে টাইপ করতে হবে আমি আবারও বলছি আপনারা যে টাইপের ছবি এখান থেকে মেক করতে চাচ্ছেন ওই টাইপের লেখা আপনাকে এখানে টাইপ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি তারা ইয়ার মাধ্যমে ক্রিয়েট করে দিবে এখন আমি প্রথমত যে ছবিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম অর্থাৎ প্রতিবাদী যে ছবিগুলো দেখিয়েছিলাম ওই ছবিগুলো মেক করতে হলেও আপনাদেরকে এখানে কিছু টেক্সট টাইপ করতে হবে তো ওই টেক্সটগুলো আপনারা কোথায় পাবেন দেখতেই পাচ্ছেন আমার নোটপ্যাডে কিন্তু এই টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে কপি করতে পারবেন অথবা আপনারা যদি ওখান থেকে কপি করতে না পারেন সেক্ষেত্রে আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন ওখান থেকেও আপনারা খুব সহজেই এই টেক্সটগুলো কপি করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি আমার নোটপ্যাড থেকে এই লেখাগুলো কপি করতেছি দেখতেই পাচ্ছেন আমি সিলেক্ট অল করে দিলাম এরপরে কপি করে দিলাম আপনারাও জাস্ট কপি করে এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব লেখা রয়েছে জাস্ট আপনারা এখান থেকে চেপে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু এখানে পেস্ট হয়েছে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে অর্থাৎ আপনি যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার নামটা এই নামের জায়গায় বসিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন বয় লেখা রয়েছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই বয়টাকে কেটে গাল করে দিবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে বয় লেখা রয়েছে আপনাকে আর চেঞ্জ করতে হবে না আর এখানে দেখতে পাচ্ছেন নামটা রয়েছে এখানে যার যার নাম এখানে অ্যাড করে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জয়েন অ্যান্ড ক্রিয়েট নামে যে অপশানটি রয়েছে যা আপনারা এখানে ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কী আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অন নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে একটি জিমেল এখানে টাইপ করতে হবে অর্থাৎ এই জিমেলের মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি দেখতেই পাচ্ছেন একটি জিমেল এখানে টাইপ করে নিয়েছি এরপরে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম আমাদেরকে টাইপ করতে হবে তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফার্স্ট নেইম লাস্ট নেম এখানে টাইপ করে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছেন নেক্সট একটা বাটন পাবেন জাস্ট আপনারা এই নেক্সটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেয় চলে আসবে বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করার অপশন রয়েছে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন আপনি যদি অন্য দেশে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের দেশটাকে খুঁজে সিলেক্ট করে দিবেন এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনারা আপনাদের ডেটটাকে অ্যাড করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন মাস রয়েছে অর্থাৎ কি মাস রয়েছে সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে ডে দিয়ে দিবেন এখানে আপনারা আপনাদের মতো করে একটি ডেট এখানে দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে কত সালে আপনারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ইয়ার এখানে আপনারা আপনাদের মতো করে একটি ইয়ার অ্যাড করে দিবেন তো বুঝতেই পেরেছেন এরপরে বন্ধুরা যে কাজটি করবেন নেক্সটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ইন্টার কোড অর্থাৎ ভেরিফাই ইমেল অর্থাৎ এই যে আমি ইমেলটা ব্যবহার করেছি এই ইমেলে একটি কোড চলে গেছে তো দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতাশি আঠাশ সাতষট্টি কোড এখানে আমি দিতেছি সাতাশি আঠাশ সাতষট্টি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোডটি এখানে টাইপ করে নিয়েছি এরপরে জাস্ট আপনারা এই নেক্সটের উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন চলে আসছে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এখান থেকে আমাদেরকে পাঁচটি কাজ করতে হবে প্রথমত যে ছবিটি দেখতে পাচ্ছেন একটি হাতের ছবি রয়েছে এই হাতের ছবিটি যে অ্যাঙ্গেলে রয়েছে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই চিকেন ফটোটি সেম অ্যাঙ্গেলে রাখতে হবে অর্থাৎ এটা কিন্তু ঘুরে আপনারা যে কাজটি করবেন এই হাতের ফটোটি যে অ্যাঙ্গেলে রয়েছে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই জুতোর ফটোটিও সেম অ্যাঙ্গেলে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেম অ্যাঙ্গেলে দুইটা ফটো রেখেছি এরপরে দেখতে পাচ্ছেন সাবমিন বাটন রয়েছে জাস্ট আপনারা এই সাবমিন বাটনের উপরে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন একটি কাজ ডান হয়ে গেছে এখন আমাদেরকে সেকেন্ড কাজটি করতে হবে দেখতেই পাচ্ছেন এই হাতের যে ছবিটা যে অ্যাঙ্গেলে রয়েছে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই রোবটের ছবিটাও সেম অ্যাঙ্গেলে রাখতে হবে তো সেম অ্যাঙ্গেলে রাখার জন্য এখান থেকে আপনারা জাস্ট ঘুরাবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেম অ্যাঙ্গেলে রয়েছে এখন আপনারা জাস্ট এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেকেন্ড কাজটাও কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু তৃতীয় নাম্বার কাজটি চলে আসে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন হাতের যে ছবিটা যে অ্যাঙ্গেলে রয়েছে জুতোর ছবিটাও সেম অ্যাঙ্গেলে আমাদেরকে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জুতোর ছবিটা ঘুরে তো আমরা কিন্তু সেম অ্যাঙ্গেলে নিয়ে আসলাম এরপরে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিবেন তোমাদের দেখতে পাচ্ছেন তিন নাম্বার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে চার নাম্বার কাজটি কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছেন হাতের যে ছবিটা যে অ্যাঙ্গেলে রয়েছে আমাদেরকে এই সোফার যে ছবিটাও সেম অ্যাঙ্গেলে রাখতে হবে দেখতে পাচ্ছেন বেশি হয়ে যাচ্ছে তো আমি কিন্তু সেম অ্যাঙ্গেলে রাখলাম এরপরে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিলাম এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চার নাম্বার কাজ শেষ এবার কিন্তু আমাদেরকে শেষ কাজটি কমপ্লিট করতে হবে তো হাতের যে ছবিটা যে অ্যাঙ্গেলে রয়েছে আমরা এই জুতোর ছবিটাও সেম অ্যাঙ্গেলে রাখবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেম অ্যাঙ্গেলে রেখেছি এরপরে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এইরকমভাবে কিন্তু আপনারা সিম্পেললি আপনারা এই ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে আপনারাও এইরকমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন চাইলে আমি বিভিন্ন টাইপের টেক্সট এখানে ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবো তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট টাইপ করার অপশন রয়েছে তো আমরা কিন্তু আমাদের ওই টেক্সটটাকে কপি করে নিয়েছি এরপর এখান থেকে পেস্ট করে দিলাম তো বন্ধুরা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেইমের সামনে মিতু দেওয়া রয়েছে এরপর দেখতে পাচ্ছেন গাল দেওয়া রয়েছে এখানে আপনার চাইলে বয় এখানে অ্যাড করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন যেখানে নাম দেওয়া রয়েছে এখানে আপনারা আপনাদের নামটা অ্যাড করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছবি এয়ার মাধ্যমে তৈরি হচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ছবিগুলো এআই তৈরি করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিতু লেখা রয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন মেয়ের ছবি চলে আসে আপনারা চাইলে ছেলেদের ছবিও এখান থেকে তৈরি করতে পারবেন তো ছেলেদের ছবি তৈরি করার জন্য এখানে আপনারা জাস্ট ছেলেদের নাম দিয়ে দিবেন আমি এখানে একটি নাম দিতেছি আর এ কে আই বি রাকিব লিখলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন গার্ল লেখা রয়েছে এখানে আমি জাস্ট বয় লিখে দিব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বয় লিখে দিব বি ওয়াই বয় লিখে দিলাম লিখে দেওয়ার পরে জাস্ট আপনারা কাজ করবেন কি ক্রিয়েট এর উপরে ক্লিক করে দিবেন তো ক্রিয়েটের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে আপনাদেরকে ছবিটা ক্রিয়েট হচ্ছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাকিব নামের ছবি চলে আসছে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে আমি ওপেন করলাম ওপেন করার পর আপনারা একটু ওয়েট করেন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রাকিব নামের ছবি চলে আসছে এ আই কিন্তু আমাদেরকে খুব সহজেই রাকিব নামের ছবিটা প্রতিবাদী ছবিটা তৈরি করে দিয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবাদী ছবি এখান থেকে তৈরি করে নিতে পারবেন তাও আবার নিজের নামে তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই প্রতিবাদী ছবি কীভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের আইকন রয়েছে আপনারা জাস্ট এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ছবিটা ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এইরকমভাবে এয়ার মাধ্যমে ভাইরাল ফটোগুলো এই ওয়েবসাইট থেকে তৈরি করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ